সামনেই লোকসভা নির্বাচন, তার আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে প্রাক্তন সাংসদ তথা কৃষ্ণনগর তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্রের বাড়িতে দলীয় কার্যালয়ে সিবিআই হানার প্রতিবাদে মিছিল তৃণমূলের। তেহট্ট এক নম্বর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বেতাইয়ে এই ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন তেহট্টের বিধায়ক তাপস কুমার সাহা। মূলত টাকার বিনিময়ে সাংসদে প্রশ্ন তোলার অভিযোগে বহিষ্কার করা হয় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে। এরপরে বিজেপি সাংসদের অভিযোগের ভিত্তিতে বহিষ্কৃত সাংসদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল আদালত। সেই মতো গতকাল মহুয়ার আলিপুরের ফ্ল্যাট, কৃষ্ণনগরের দলীয় কার্যালয় এবং করিমপুরের বাণীতে হানা দেয় সিবিআই। আজ তারই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল। বেতাই কলেজ মোড় থেকে বেতাই বাজার পর্যন্ত চলে এই মিছিল। মিছিল শেষে ধিক্কার সমাবেশ করা হয়। আপনারা জানেন যে গতকাল অবৈধভাবে আমাদের প্রিয় সাংসদ, প্রিয় প্রার্থী মহুয়া মৈত্র তিনি বাড়িতে ছিলেন না। তিনি শারীরিক অসুস্থতার কারণে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। হঠাৎ করে কোনো চিঠিপত্র নেই, কোনো মেসেজ নেই, কোনো নোটিফিকেশান নেই, তার বিভিন্ন বাড়িতে, বাসভবনে, তার বাবার বাড়িতে হানা। তারই প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল। ইতিমধ্যেই আমাদের উত্তর নদিয়া তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভানেত্রী এবং আমাদের প্রিয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী মহুয়া মৈত্রের নির্দেশে আমাদের এই বিধানসভার বিভিন্ন ব্লকে, এই সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লকে ধিক্কার মিছিল চলছে। আজকে তেহট্ট এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন পঞ্চায়েত থেকে মাদার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, যুবর নেতৃত্বরা ইতিমধ্যে হাজির হয়েছে প্রতিবাদ মিছিলে। যত সিবিআই ইডি হানা চলবে, মহুয়া মৈত্র লিড কৃষ্ণনগর লোকসভা থেকে আগামী 13 তারিখে যে নির্বাচন, মানুষের আশীর্বাদ মহুয়া মৈত্রর উপরে বিগত দিনে ছিল, আগামী দিনেও মহুয়া মৈত্রের লিড এই লোকসভা কেন্দ্র থেকে জিতবে। আপনারা জানেন গত লোকসভা নির্বাচনে 64,000 ভোটে কৃষ্ণনগরের মানুষ নির্বাচিত করেছিল। এবছর এই নির্বাচনে 1,00,000-এর বেশি ভোটে মহুয়া মৈত্র জিতবে, জিতবে, জিতবে। আপনারা লিখে নিন।